Smoking and alcohol consumption is injurious to health. It causes cancer. তুমি আমাকে 3 দিন আগে কি করলা আমি তো কিছুই বুঝতে পারলাম না, শুধু শুধু আমাকে দিয়ে গোসল করাইলো। তুমি ভালো একটা ডাক্তার দেখো না প্লিজ, আমার কিন্তু ভালো লাগে না। আমার কিন্তু তুমি যে চাহিদা পূরণ করো ওই চাহিদা আমার হয় না, আমার আরো একটু বেশি লাগে। আমি এক সপ্তাহ পর ভালো হয়ে যাচ্ছি, ওখানে ভালো ডাক্তার দেখা, তারপর 10-12 বছর পর ফিরে আসবো, সমস্যা নেই। এই তুমি তো সেই 10 বছর পরে আসবা, তখন তো আমি একেবারে বুড়ি হয়ে যাব, তখন কি হবে? বুড়াবুড়ি প্রেমে তো তখন ভালো পেন খাঁটি পেন। বাসার বাদে আছে, একটু খেলতে দেখো, ট্যাঙ্গাটা করতে ট্যাঙ্গাটা দেখি না। রিয়া রিয়া জি বন্ধু কোনো টেনশন করো না, ভাবি কি লাগে না লাগে আমি দেখবো, ভাবির প্রতি খুব খেয়াল রাখবো, ভাবির কোথায় যেতে হবে না যেতে হবে আমি বুঝবো। আমি জানি বন্ধু তুমি এটা পালন করতে পারি, জানি তুমি ছোটবেলা বন্ধু না। কি গো স্বামী বিদেশে না গেলে হয় না, তাই সময় দেবো না, বড় লোক হইতে পারো না, কেমন বড় লোক দেখছো, কষ্ট করো। ভাবি আপনি কি ঘুমাচ্ছেন? আরে আপনি? হ্যাঁ চলে আসলাম, দেখতে মন চাইলো আপনাকে। আমি শুয়ে শুয়ে আপনার কথা শুনছি। ভাইয়ের খবর? ভাই তো সেই কবে বিদেশে চলে গেল, আর ফোন টোন দেয় না, আমার খোঁজ খবর নেয় না, এখন আমার আর ভালো লাগে না একা থাকতে, তাই শুয়ে শুয়ে আমি আপনার কথা ভাবছিলাম। এত সুন্দর ভাবি না খোঁজ খবর নেয় না, কথা হইলো একটা। তা আপনার মনটা কেমন?
ভাবি কেমন শান্তি দিলাম। কি শান্তি রাজে পাইছি অনেকদিন পর, অনেক তৃপ্তি লাগছে। আপনি তো মাঝে মাঝে আসবো ভাবি, কি কর? ঠিক আছে। বাবা একটু বাইরে যাচ্ছি। বাবা ভালো আছি বাবা, তো সন্ধ্যার আগে আয়া করো, পাগলে দুষ্টমি করো না। ঠিক আছে বাবা, যাবো। ওয়া মেয়ের মানা কই দেখতেছ না দি? ওই গেছে, ও তো কলেজে গেছে, খানা হয় তো বান্ধবীর বাসায় গেছে। অনেক বড় হলো, বিয়ে শাদি দিতে হবে। হ্যাঁ তুমি তো ঠিকই বলেছ, কিন্তু ভালো ছেলে কোথায় পাই? আমি বিয়ে ঠিক করে ফেলেছি, এই যে আমার বন্ধু অরুণ আছে না, তার ছেলে সাদাতের সাথে। কি? হ্যাঁ খুবই ভালো সম্বন্ধ, কোটিপতি ঘরের ছেলে, কোটিপতি অন্যত কোটিপতি, বিদেশে থেকে কিছু করতে পারলাম না, ভালো জায়গায় বিয়ে দিলে আমার মেয়েটা ভালো থাকবো, আমরা সুখে থাকবো, ভালো একটা বিয়ে পেলাম। এর ভালো প্রস্তাব কি আছে? আমাদের বিয়ের জন্য অনেক ভালো। আমি বেঁচে থাকতেও কখনো অরণ্যর ছেলের সাথে বিয়ে দিতে দিব না। আমি বিয়ে দিব, আমার মেয়ে আমি বিয়ে দিব। আমি বিয়ে দিব না, আমি দিব। তুমি অন্য কোথাও ইয়া দেখো, ছেলে দেখো না। আমি অরণ্যের কথা দিচ্ছি, আমার পুত্রের কথা দিচ্ছি, আমার কথা আমি রাখবোই। আমি বেঁচে থাকতে কখনো কোনো দিন আমি ওই ছেলের সাথে বিয়ে দিব না। তোমার সমস্যাটা কি? হ্যাঁ আমার সমস্যা আছে, তুমি আমাকে খবর, আমি ওই ছেলের সাথে বিয়ে দেবো না। তুমি যদি ওই ছেলের সাথে বিয়ে দাও তাহলে কিন্তু আমি বিষ খেয়ে মারা যাবো। আমি এই জীবন রাখবো না। মারা যাও, মারা যাও, আমি বিয়ে দেবোই, মারা যাও। যদি এই বিয়েটা ঠিক করে ফেলে তাহলে আমি এই সত্য কথাগুলো কিভাবে ওকে বলবো? আমি কি করবো? হায় 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 হাল্লো। আর বন্ধুর না আসার কথা ছিল, বিকাল হয়ে গেল এখনো খবর নাই। আহারে বন্ধুর মেয়েটা যা মিষ্টি গো, আর পোলাটাও মিষ্টি, এক দুজন দারুণ মানাই তো। ওর সাথে বিয়ে দিতে বলে আমি মরেও শান্তি পাইতাম। বন্ধুটা যা এখন কেন আসতেছে না? আরে দোস্ত আসো আসো আসো, কি ভাবতেছো? তোমার কথা ভাবতেছিলাম, আমার ছেলে সাজ্জাদের কথা, বিয়ে আর তোমার মেয়ে বিয়ে। এটা তো ভালো কথা, ভালো শব্দ বলছো তুমি। তা কবে কি করা যায় বলো? তাহলে শুক্রবার দিন তুই ছেলেকে নিয়ে আসো, আগামী শুক্রবারই হয়ে যাক। তুমি শুক্রবারই হয়ে যাও, ভালো কথা শুনো। তুমি ই করো, সবকিছু অ্যারেঞ্জ করো, আমি আগামী শুক্রবার বরযাত্রা নিয়ে আসতেছি। একশো লোক নিয়ে এসো, শুধু একশো লোক। আচ্ছা বন্ধু, একশো লোক তো মনে, আর সমস্যা সমস্যা হলে টাকা পাঠাই দেবো। না কোনো সমস্যা। হ্যাঁ বন্ধু, তোমাকে হেল্প করতে পারলে আমার, না না আল্লাহ আর ফুলের আলোকে মায়ের বিয়ে
এবি লাগু দুইটারে। এত বড় পাপ কাজ করেন না কাজী সাহেব। কাজী সাহেব এখন আমি সত্য ঘটনা না বলে আমি পারলাম না। আমার স্বামী বন্ধু অরণ্যর মেয়ে এটা আর ছেলে এটা কিভাবে সম্ভব? আমার স্বামী যখন বিদেশে ছিল আমার স্বামীর বন্ধু অরণ্য তখন আমার কাছে যাওয়া আসা করত, তার ফসল এই যে মেয়েটা, সেই হিসাবে কাজে সব মানে ভাই বোন নিজেকে সামলাইতে পারিনি, তাই তোর বাসায় প্রতিদিন আসা যাওয়া করতাম। যদি জানতাম না ওই পাকের ফসল আমার এই মেয়েটা হয়েছে, আল্লাহ আমাদের মাফ করে দে, তুই মাফ করে দিস, এত বড় পাপ কাজ থেকে আল্লাহ বাঁচাইছে। পরে কি আর কি শাস্তি হয়, ভয়াবহ শাস্তি বন্ধু। জানতাম না তুমি আমার মা ভাইয়া, ভালো থাকো মা। প্রিয় দর্শক, কি বুঝলেন পরক্রিয়া করলে কি শাস্তি হয় দেখলেন তো?